নমস্কার অর্গস বিগ ব্রেকিংক স্বাগত করছি মু কমলাকান্ত আজ বিষয় রয়েছে কটামুন্ড রহস্য খোলব কি ত্রিশূল এই কথা আমি কারণ চারিদিন ধরে রাজধানীতে কটা মুন্ডকই চর্চা প্রথম কথা সে যে মহিলা যাঙ্ক কটামুন্ড মিলুনি তাঁক পরিচয় মিপারি তবে পুলিশ বর্তমান এই যে তাঁক হাতরে রয়েছে চিহ্ন ত্রিশূল চিহ্ন তাকে নিয়ে পোস্টর মারিছি সেই গোটি ভরসা পুলিশ পাখে যে সেই যে মহিলা যে মৃতক মৃতদেহ মিছে তাঁর পরিচয় মিলা এই গোটে সাহারা বর্তমান কমিশনরেট পুলিশ পাখে রয়েছে তবে সেপরে দুই দুই থর শব ব্যবছেদ হয়েছে গোটিয়ে থর যেত শব ব্যবচ্ছেদ হল সেত জায় যে তন্টি তিপি হত্যা করা যাই তাপরে যেতবে যা সূচনা মিলুছি তবে বর্তমান পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে এনেই কৌশি সূচনা পুলিশ পক্ষে দিয়ে যায়নি তবে যা কুয়া যাচ্ছে যে মহিলা জনক গর্ভবতী রইলে এবং তা হত্যা করা পরে অন্য ড্রেস পিঁধা যাই সেইপ্রাই সে মহিলা যে পোশাক রয়েছে সেটার রক্ত ছিটা বা রক্ত কম রয়েছে তবে এই যে রাজধানীের এই যে হত্যা কাণ্ড তাকে নিয়ে পুরা চাঞ্চল্য রয়েছে কারণ গোটে পটে পুলিশ মহিলা পরিচয় খোঁজিপারু অন্য সুরাক মিলুনি এবং সেই যে ত্রিশূল রয়েছে তার ভরসা হি বর্তমান হিন্দি এবং ওড়িয়ার সে পোস্টর জারি করেছেন পুরস্কার আসি মধ্যে ঘোষণা করেছেন কিন্তু বর্তমান পর্যন্ত চারিদিন পরে বি পুলিশ মহিল না খোঁজিপারিছি না তা হত্যা করেছি তাঁক পাখি পঁচিপারিছি তবে অধিক আলোচনা আমার সহ যোড়াই আইনজীবী বিভূতিভূষণ স্যার আপনার অর্গস নিউজ কু স্বাগত করবি মুখমে আপন জান চাইবি আপনার ঘটনা পূর্ব দেখ কি এবং এই যে ঘটনা এভি যে অপরাধী রয়েছে অপরাধী এবং পুলিশ কষ্ট কষ্টকর হয় এই কেস স্যার দেখ অপরাধ আগে আমাদের ঘটবার বি আগে এভিয়া অপরাধ কদবা উচিত ঘটু লা ট্রাইবা এরিয়ার কিন্তু খোদ্ ভুবনেশ্বর উপরে কমিশনরেট পুলিশ রঞ্জা ভিতরে কেউ গেলে রাজধানী আমার যে হোম ডিপার্টমেন্টর বড় বড় প্রভাবশাড়ী অফিস অনেক ডিজি এবং কমিশনারট পলস কার্য করুচি ତାଙ୍କରି ଉପରେ ତାଙ୍କରି ଛାତି ଉପରେ କହିଲା ଭଳିଆ ଏଭଳିଆ ବ୍ରବରଚିତ ହତ୍ୟାକାଣ୍ଡ କରାଯାଇଛି ଏବଂ କଟାମୁଣ୍ଡକୁ ନେଇକରି ପଳାଉଛନ୍ତି ଲୋକ ସୋ କେଉଁଠି ନା କେଉଁଠି ଆମର ପୋଲିସର ଯେଉଁ ପାରିଆ ପଣିଆ ଉପରେ ବଡ଼ କୋଶ୍ଚିନ୍ ଏଠି ପକାଇଛି ଏବଂ ଆମେ ଯାହା ଆଲୋଚନା କରୁଥିଲେ ଯେ ପୋଲିସର ବର୍ତ୍ତମାନ କର୍ତ୍ତବ୍ୟ ଥିଲା ଆରମ୍ଭରୁ যে সাধারণ লোককে সংশ্লিষ্ট করা সাধারণ লোক পাখ পচাব এবং পচার এবং বুঝবা যে কিভাবে ভাবকাণ্ড ঘটলা কি সাী অনেক ভলে্টিয়ার আসন্তু পুলিশকে সহযোগ করতু যা হোক আপনার চ্যানেল মাধ্যমে আমি এই যে এই কথা উঠেলে যে সাধারণ লোক পাখে পচলে এবং পুলিশ কি সফলতা মিলে চান বহু বড়িয পুলিশ সে কথা গ্রহণ করছি, সাধারণ লোক পাখে পঞ্চায়ে চেষ্টা করছি এবং আপনার লিফলেট হো পুরস্কার রাশি হো পুরস্কার রাশি কি ঘোষণা করছি ভাবুছি মোটর বিশ্বাস যে নিশ্চিত ভাবে কিছু লোক আসবে এবং পুলিশ কিবে পলিস নির্ণায়ক মোড়ে নিশ্চিত ভাবে পঁচি পারিব। যদি তা পাখে এ থাক গোটে ভাবনা হোষিকে ধরছি তবে স্যার আগে প্রশ্ন উঠুচি দুই দুই থর পোস্টমর্টম কেইকি করা পড়াল গোটিয়ে প্রথমে যেতবে পোস্টমর্টম করে গলা সেত পোস্টমর্টম ঠিক ভাবে করা যাই নাই না পুলিশ অধিক তথ্যপ্রাই না ভরসা পাইলে প্রথমথর যে ব্যবচ্ছেদ হয়েছিল না পুলিশ কু কমপাই দুই দুইথর শব ব্যবচ্ছেদ রিপোর্ট করার পড়া এইটা গোটে সন্দেহ সৃষ্টি করুন কি যে প্রথম থর খামখ্যালি ভাবে শব ব্যবছেদ করা না প্রকৃত দ্বিতীয়থর দরকার পড়ে এইভাবে কেসে শব ব্যবছেদা পোস্টমর্টম যেটা করা যাই সে পুলিশ রে রোল বহু কম কিনা স্পেশাষ্ট যে অনেক মেডিকাল সে সাধারণত পোস্টমর্টম করে থাকতে সো কৌশি প্রকার ইনফরমেসন যেত কটা যাই মুন্ডটা যে অস্ত্রের কটা যাই সার সেভা ধার না এবং পুলিশ সেই যে স্পেশাল যেটা স্কাড ডগ অধ্য সে পাখে থাক গোটি অফিস মধ্যে প্রবেশ করে যে কাম চাল এবং লেবর মানে রিসস কেউ না সিমিলার টাইপ অফ ছুরি আছে তা ভিতর সো কথা পুলিশ ভাবি চাহিজি যে এ ছুরি কিংবা সে ছুরী তা ভিতরে যে ডিফরেস না সামান ছুরি র বেক কটা কিছু সুলজি রলজ পাই বা কৌশি জিনিস নিষ্কর্ষে পঁচাওয়া মধ্যে পোস্টমর্টম করা যাই যদি কৌশি জিনিস পাই পুলিশ চাইব স্যার মু আপনার ফেরবি তবে আমাদের যোড়ি হয়েছেন আমার ভুবনেশ্বর প্রতিনিধি সন্তোষ সন্তোষ আপনার লগাতার এই খবর উপর নজর রাখুটি তবে যাহা সন্দেহ করা যা পুলিশ পক্ষু সন্দেহ করা যা অনর কিলিং বা কোণি পরকীয়া প্রীতি এই হত্যাকাণ্ড করা যাই পারে কারণ যাহা পারিপার্শ্বিক স্থিতি কৌচি যে যদি সে জন ধস্তাধস্তি বারম্বার হয়ে নিবল বেক কু ছাড়ি অন্য কোউঠারে ক্ষত চিহ্ন সেভাবে মিলি নাই। তো লাগুচি কি যে মহিলা কটা মুন্ড মিলিচি বা কটামুন্ডবিহীন মৃতদেহ মিলিচি সে তা সে থিলে বা তা জি হত্যা করচি সে জানি থিলে বা সে তাঁর নিকট সম্পর্কীয় বা তা সহিত। তাঁর সম্পর্ক লা সেইপা বোধহয় এভি কিছু অধিক ক্ষত চিহ্ন মিলে বা তা যেত অনা যাই এটি কি অন্য কেউটি হত্যা করিয়া যা সন্দেহ করা যাচ্ছে কারণ এখানে রক্ত ছিটা মিলে বা আউ গোটে তথ্য কুযু হত্যা পরে সেই ড্রেস কু ওহা যাই এবং অন্য ড্রেস পিঁধা যাই যেভাবে ভাবে রক্ত ছিটা কন্তোষ কিভাবে দেখুমান চার দিন হয়ে গলায় লগাতার আপনার এ খবর উপরে নজর রাখু কেন দেখুম পুলিশ কমিশনারট প

এবংিক যোগাযোগ আসাই পার তাপরে দিয়েছে এবং যায়োটেক পার্ক পাখি সি সিটিভি গুড় টা পাখা যেহেতু বহু বড় অঞ্চল বর্তমান করা লগাতার ভাবে পুলিশ প্রয়াস জারি কিন্তু যেহেতু

ক' পাণিৰে হাত ধৰি সেই সন্ধিয়া নেকি কুকুৰা আগুক বঢ়ি পাৰি নে বা যি চি টিভি তা দ্বাৰা অধিক কিছু তথ্য সামনা আপে তাৰ আইনগত কথা আমি দেখিবা তবে এই অপৰাধী ৰ ধৰা পাৰি তেমান বিৰুদ্ধে কিভ দণ্ডবিধান ৰা আও কিছু সেমি তথ্য ৰ যেতিয়া কটামুণ্ড ঘটনাশ তো বোধহয় এভাবে ঘটনা বহু কম দেখ যেমন কি আপনার কোথায় যে কেবল রুরাল এরিয়ার দেখুন রাজধানীের প্রথম থাকবে এভাবে এক ঘটনা দেখবে কখন কিছু রয়েছে এভাবে আইনগত দিগ রয়েছে যে পুলিশ প্রমাণ কিভাবে ভাবে যোগাড় করে পার এবং যদি ধরা পড়লে তবে তাধের কিভাবে ভাবে আইনগত দণ্ডবিধান রয়েছে ইয়ে গোটা হচ্ছে হিনিয়স ক্রাইম বা যা কতি বি জনক কটিক বেক কাটিক হত্যা করা এবং কটামুন্ডকা আপন দেখ এবং রাজ্য বাহারে পুলিশ তার অস্টম তা ইম্প্রুভ করি এবং যা কহিল আপনার প্রতিনিধি বস পছরে ইনফর্মেসন লোচি এভা ফটো যে এইভড়িয়া ঘটনা ঘটিছি এবং আপনার দেখবে যদি কৌশি জায়গায় গোটে পুলিশ অতি থানার গোটে রখা রেকর্ড মিং পর্স যেন মিং হজি জান্তি কোয়াটে চাল যা এবং তাঁর পরিবার লোক আসি কি রেকর্ডটা মেনশন করা যায় যে গোটে রেকর্ড মেন্টে হুয়ে যদি সে রেকর্ড অনুসারে কোণ জায়গায় কোণে মহিলা হজি যাই বা কোটি চাল যাই সূচনা কৌশি জায়গায় পৌঁছব নিশ্চিত ভাবে পুলিশ তা উপরে ইনফরমেসন এই কমিশনট পুলিশকে দেবে অলগা থানার আট আসুচি আইনগত কথা যে আপনার এ অতি বির মডর তিনশো দুই লাগবে অপরাধ প্রমাণ নষ্ট করার অপরাধ মানে চেষ্টা করছেন এবং মহিলা প্রত্যেক জঘন্য কাম করছেন দেখতে পোস্টমর্টম রিপোর্ট তো বিষয়ে পুরা ভাবে স্টি করে নি পোস্টমর্টম রিপোর্ট সরকারকে নিশ্চিত উপস্থাপনা করা পড়বে এবং আমি জানা এইটা বলাৎকার মডর হয়েছি না কৌশি পারিবারিক ইয়ে কনসপ্রসি মডর হয়েছি এটা নিশ্চিত ভাবে হন্ড্রেড টোটি পুলিশ লগেব এ ক্ষেত্রে সো ভাবু যদি এখানে অপরাধ ধরা পড়ে নিশ্চিত ভাবতে তা কনভিশন হব এবং আজীবন কারাদণ্ডর ব্যবস্থা অনশ দুই বা মডর কেস অনুসারে আউ গোটি এটি উঠি আসুছি যে এইভড়িয়া যে মডর যে বর্রচিত কাণ্ড ঘটি ভুবনেশ্বর ভাল জায়গায় আকুশ প্রিভেন্ট করে কি দেখুন যে জায়গায় ঘটি সেটা অন্ধারুয়া তা না অন্ধারুয়া সে জায়গা বি অন্ধারুয়া কি যদি পুলিশ পেট্রোলিং ঠিক ভাবে सेंट्राल गवर्नमेंट तरफ़ गोटा गाइडलैंसा जे यो कॉविड समय कोविड परवर्ती समय हो मानसिक चाप से बहुत लोक अच्छा सो so, मानसिक चापर दूर करने महिला मानिकुला सुरक्षा जगे दवापी स्पेसीफिक इनफर्मेसन कलेक्शन करने इंटेलीजेन्स को किंतु एक्सपर्टाइट करम राज्य में इंटेलीजेन्स के सक्सेफुल पारे ना यहाँ घटना को रोकाई पार्था प्रथम कर्तव्य हूँ पुलिस প্ৰিভেনচন অফ ক্ৰাইম আজি প্ৰিভেনচনটো গলা গাধেই কিন্তু এই যি প্ৰটেকচন থাকে আৰ্টিকেল টুৱেণ্টি ৱানৰ সম্পূৰ্ণ ভাৱে ভাইলেচন হৈছি ৰাইট টু প্ৰকচন অফ লাইফ যোন কোৱা যাওঁ সেইটোৱে সম্পূৰ্ণ ভাৱেৰে আমিশাৰ আই আপোন দেখন্তু মৰ্ডৰ পাৰে মৰ্ডৰ সেই আপোনাৰ পৰি কথা কুহু মাহবল মৰ্ডৰ কথা কোনো এই কটামুণ্ড কথা কোৱা ভুবনেশ্বৰ আৰ্ডৰ হৈছিল ৰিচেণ্টলি জে লেডিছৰ সেই বৰ্তমান মহিলা প্ৰত্যত্যাৰ আম ৰাজ্যৰে বহু সংখ্যাৰে বঢ়ি চাল ସୋ ମହିଳାଙ୍କ ପ୍ରତି ଅତ୍ୟାଚାରକୁ କମାଇବା ପାଇଁ ଗୋଟିଏ ସ୍ପେସିଫିକ୍ ଡିଜାଇନ୍ରେ କାମ କରିବାକୁ ପଡ଼ିବ ପୋଲିସ କି ମୁଁ ଭାବୁଛି ଯେ ପୋଲିସ ନିଶ୍ଚିତ ଆସନ୍ତାକାଲି ବା ଯେତେବେଳେ ତାଙ୍କର ରିଭ୍ୟୁ ମିଟିଂ କରିବେ ସେମାନେ ନିଶ୍ଚିତ ଚିନ୍ତା କରିବେ ଯେ ଏଇ ମହିଳାମାନଙ୍କ ପ୍ରତି ଅତ୍ୟାଚାର କିଭଳି ରୋକାଯାଇପାରିବ ଆଜି ଦେଖନ୍ତୁ ଡୋମେଷ୍ଟିକ୍ ଭାଇଲେନ୍ସରେ ଆମ ରାଜ୍ୟ ପ୍ରଥମ ହେବାକୁ ଯାଉଛି ଡୋମେଷ୍ଟିକ୍ ଭାଇଲେନ୍ସ ବଢ଼ି ଚାଲିଛି এবং মহিলা নিজে অসুরক্ষিত মনে করছে। আমি যেতে ডিডিয় পিটলে মহিলার উন্নতিকরণ করুচু যে পর্যন্ত মহিলাকে আমি সুরক্ষা যোগাই পাহি আত্মসন্মান সহ বঞ্চবার অধিকার দিই না পর্যন্ত আমার গণতন্ত্র সুদৃঢ় হব না সো মহিলা মান প্র অত্যাচার তাকে রকাযাইপার যেত আমার অপরাধকে আমি দমন করা অপরাধ মনে যে আসবার অ ক্রাইম করি মতো এই পনিশমেন্ট মিল যদি পুলিশ সহযোগ করে প্রসিক্যুশন মানব কোর্টুক সমর্থন করবে কগজপত্র ঠিক ভাবে দেবে তাহলে নিশ্চিত ভাবে অপরাধীকে আমি কনভিকশন করি পারা অপরাধী মনে ভয় আসব যে অপরাধ ঘটাই না কবল অপরাধী মনে রয় তা ছাড়া গোটে সচেতনতা করা পড়ব আপনার দেখুন লোকমানে জানি পারু না যে কোন ঘটুছে অপরাধ যেটা আপনার দেখুম সে পনের পরসেঁট কিংবা কোড়িয়ে পরসেঁট মাম আসুচি জনসাধারণ পাখু বা আপন মানে চেষ্টা জনসাধারণ পাখু আনুচার আশি পরসেঁট অপরাধ লুচি রইছে সো সে অপরাধক যে প্রকার অপরাধ সাধারণ লোকটি জাণবার অতি ঘটু বা প্রত্যেক অত্যাচারক সে থানা কু আনব বা লোক রোচন আসবো বর্তমানে কথা হচ্ছে কোটা সারা ওড়শার আউ গোট চালছি যে এফআইআর রেজিস্ট্রি হ্যাঁ মানব হাই সুপ্রিমকোর্ট স্পষ্ট ভাবলে যেকোন লোক আসবে ফাস্ট ইনফর্মেসনটা বা এফআইআরটা রেজিস্ট্রি কুয়া গলা প্রত্যেক থানা কু সে মর্মরে ল্যাটর করি ডিজি তরফ বা রাজ্য সরকার তরফর লেটর প্রত্যেক থানায় করাছি আপনার দেখবে এফআইআর রেজিস্ট্রি এবে লোক যাও ফেছেন ফেরাই দিয়ে যাচ্ছে এই যে ঘটনা ঘটুছে আকু যদি আমি রা রিপার এবং জনসাধারণকে যদি ায় মিলে এটা হচ্ছে মিনিমম এটা ফণ্ডামেটাল রাইট মানে লোককে ায় ফা যিনিষ অষ্টম অ ঠিক ভাবে কাজ করা যাব লোক মানে সচেতন হবে এবং এইভাগ ঘটনা দূরে মানে দূরীভূত করািভেনশন ইজ বেটর দ্যান প্রোটেকশন সো প্রিভেনশনটা কমে নিশ্চিত ভাবে আগুন নেওয়া উচিত নিশ্চিতভাবে স্যার বহু বড় কথা উঠেও যে না অন্ধারুয়া আছে জায়গা অন্ধারুয়া আলিস পাট্রোলিং ব্যবস্থা হয়েছে বোধ হুয়ে ঘটনা হুয়ে তো রকাযাই পারি থাকে যেম্তি কি আপোন কৈ যে পুলিচ পাট্ৰিং কথা কোৱতুাৰে আনুষংগিক ব্যৱস্থা কথা কোৱত আলোকিকৰণ কথা কোৱত বা যদি এই যেতিয়া কওঁ আপোনাৰ লকডাউন পৰে অধিক সচেতন ৰহবাৰ আৱশ্যকতা থাকে যেমি কওঁ এফ আই আৰ পহু নাই পুলিচ পাখেৰে পহঁচনা আও পুলিচৰ যে কাৰ্যশলী ৰূপ ভৰসা কৰি পাৰ নাহি ৰাজ্যৰ যি মহিলা মানে কত সুরক্ষিত বিগত কিছু দিনে যে ঘটনা ঘটিছি তা স্পষ্ট করুছি যে রাজ্যের মহিলা মানে সুরক্ষিত নুহ সেইভাবে পুলিশ উপরে ভরসা রওনি সেইপায়ে থানা পর্যন্ত পৌঁছু না আদি পচুছি কিভাবে ভাবে কাজানুষ্ঠান গ্রহণ করা যাচ্ছি তাহা বারম্বার সে ঘটনা সামনাক আসুচি ঝরাফু কথা কুহতু বা বিগত দিন যেতে কেস আসুছি নেকি মহিলা নির্যাতনা কথা কুহতু হত্যা কথা কুতু কমিশনারট পলিস এতে সম্পূর্ণ ভাবে ফেল হয়েছি বা লোকর বিশ্বাস জিতবার সে বিফল এ কথা স্পষ্ট হয়েছি তবে আপনার কম ভাবুখান যে কমিশনারট পলিস পক্ষে বারম্বার টুইট করা যাচ্ছি বারম্বার প্রেসমিট করা যাচ্ছি যে লোকক সহ আমি রয়েছু লোক আসন্তু এবং পলিস থানারে ভাল ব্যবহার কথা কাহযু এইভাবে ঘটনা আপনার যেমি কৌতে যে পাট্রোলিংিং হয়েটনা রোকা যাই পারি আপনার কোণ দেখছেন যে কমিশনার পুলিশ কু অধিক সচেতন হওয়ার আবশ্যকতা রয়েছে সম্পর্ক এবং লোক সহ ব্যবহার ভালো কলে হয়ত লোক মানে তাখানে পৌঁছিপারে আরও যে কটামুন্ড ঘটনা কথা কুয়া যাচ্ছে এটা গোটি মাত্র উদাহরণ অলগা যে সাধারণ লোক বা সাধারণ মহিলাটি যেতলে থানা থানা পাখু যা চেষ্টা করছি বা চাহিদি সেত মনে ভয় আসুছি অপরাধী অপরাধী মনে ভয় রাখা কথা কিন্তু যেতব সাধারণ মহিলাটি বা সাধারণ লোকটি থানা কু যা চেষ্টা করছি সে নিজ মনার ভয় যাচ্ছি কারণ বর্তমান পর্যন্তবি পুলিশ সাধারণ লোক মনে নিজ যে ভয় রয়েছে বা অধিক যে রা কথা সম্মান রহা কথা বা ভরসা রহা কথা তাহা রই পারি বর্তমান পর্যন্ত দেখলে কমি পুলিশ প্রতি সাধারণ লোকর যে ভাবনা লাবন করি এ সরকার সম্পূর্ণ বিফল হয়েছে যেত ফাইভ কি আসলে মো সরকার মো পুলিশ সেতু আমি ভাবুলু ইয়ে এ পুলিশ মানে জনসাধারণ সহ মিশিয়ে তাঁর সমস্যা কু সমাধান করবে কিন্তু সমস্যার সমাধান বদলে সমস্যা বড়াই চালে আপনার দেখবে আগে গোটে এফআইআর রেস্ট্রি ফোন বাহু তা কন্ট্রোল রুম আসুকাল এবার আপনার যদি কিংবা কুণে গোটা সুইচ অন কে ক্লিক কে গোটে আসুক লা এফআইআর রেস্ট্রি কিভাবে হয়ে পড়ি এবং সে সিষ্টমটা করা আপনার নির্ভয়া কাণ্ড পরে দিল্লি আজ দেখ সে সব সবুক ফেলে কে যেতে প্রকার তেয়ারি কলে আমার গোটে জিনিস হয়েছে এটি পুলিশ কিছু পুলিশ অফিসার মুস্ত কেমিনি কিছু সচোট পুলিশ অফিসর অনেক তাঁকি কাম রয়েছে। কিছু অফিসর ভাবুম সে পরমানে রুলর আপনার দেখবে গোটে ছোট এগজাম্পল এ কমিশন পুলিশের রে কাম করি অফিসর সে এ থানার সে থানা কু এই কমিশনট ভিতরে অনেক এপটু সেপটু যাও আউ সে বর্ষের যে বদল নিয়মকে ঠিকভাবে কাজ করা যাই পুনা যেত মো সরকারের আমি ভাবুল যে পরন সেন তো গাধাই গল্প সি আনতর খসিগলে আপনার আজ গোটে সাধারণ লোক যাও যেহেতু আপনার চ্যানেল কিছু জিনিস দেখছি সচেতনতা করুচি লোক জাঁপারুচি কিংবা আপনার চ্যানেল যাই পচারি কাহি আপনার এফআইর এসটি কলে তাহলে পুলিশ এফআইআর এসটি করছে পুরো আপোনাৰ যদি ৰেগুলাৰ ভিজ হ'ল আগে এছ পি যনচন ইয়েৰে ডিষ্ট্ৰিক্টৰ সেই প্ৰতী থানা কোনো ভিজিট কৰাৰ ৰিপ'ৰ্ট আনু ডাটাছ তিয়াৰ হৈছিল ডাটা বেছি ন্যসনাল ব্যুৰো অফ ক্ৰাইমছক পঠা যাওঁ ডিষ্ট্ৰিক্ট হেডকুৱা ঠাই এই সবু জিনি আক্টিভেট কৰিব পাৰিব মই কওঁ যে নষ্ট হৈ যায় এই চব জিনি কিন্তু আউৰে আকৌ আক্টিভেট কৰিব পাৰিব জনসাধাৰণ মানে যি ভয় আছে যিছে ভাৱনা পুলিশ প্রতি সবুড় গোটে রা পুলিশ আমি পুলিশ কিন্তু আমার পুলিশ বদলের সি হইযাই সরকার সরকার মানে পুলিশ বর্তমান সরকার কাম করছে সেই সাধারণ লোকটি তা ভরসা করে পাবনি এম সহ যোড় হয়েছিল আইনজীবী বিভূতি ভূষণ বহু ধন্যবাদ স্যার আমি ভুবনেশ্বর সন্তোষ জেলা তে এই যি কটামুণ্ড ৰহস্য বৰ্তমান বি ৰহস্য ঘেৰে পুলিচ পাই ভৰসা ত্ৰিশূল সপটে আও গোটেই কথা যে চি চি টিভি ফুটেজ হুইত কিছু গুমৰ খুলি পাৰে আৰু কূৰৰে যে হত্যাকাৰী মানে হাত ধৰি থকা কোৱা যাওঁ হুইত চি চি টিভি ভিজুল কিছু নথ্য সামনা আছিল পাৰে আৰু ৰাজ্য কথা ক'লে আমাৰ প্ৰতী কওঁ বাহিৰ ৰাজ্যক বস যাওঁ পোষ্টৰ লগা যাওঁ আৰু হিন্দী ভাষাৰ ব্যৱহাৰ কৰা হোৱেত কটামুণ্ড মিলে বা মই পাৰ্চয়ি পাৰিলে হি এই কটামুণ্ড ৰহস্য ৰচি তাৰ পৰ্দা ফাশ হৈ পাৰিব আশা কৰা পুলিচ এই যে পাট্ৰিং ব্যৱস্থা কোনো কড়া কড় যেম্কি আইনজীৱী ক'লে যে না অন্ধাৰুৱা সেই জাগা অন্ধাৰুৱা ৰাজধানীৰে এই ঘটনা প্ৰথম পূৰ্বৰ ৰূৰাল ওড়িশা হ' কি বাহিৰ ৰাজ্যৰে আমি এইভাৱ ঘটনা কথা শুনোলে কিন্তু অপৰাধী মনেৰে এবাৰ ভয় নাই সেইপাই এইভ জঘন্য কাণ্ড राजधानी रि देखा मिली तेरे बर्तमान तो परगस बिग ब्रेकिंग्रे समय सारी नमस्कार